দর্শকেরা, আমি একটা জিনিস খুব বলি যে একটা খুব ডেঞ্জারাস জিনিস হচ্ছে সেলফ মেডিকেশন। আমাদের দেশে এমন একটা জিনিস হয় যে আপনি দোকানদারকে কিছু জিনিস চাইলেন, একটা ওষুধ দোকানে গিয়ে পেট ব্যথা হচ্ছে, এই হচ্ছে, এই জিনিসগুলো, তারা আন্দাজের মতো একটা কতগুলো ওষুধ দেয়, কিন্তু এইগুলো অনেক ক্ষেত্রে বিপদ আনে। পার্টিকুলারলি যেসব মহিলারা তাদের দুই চার দিন মাটি গাঁটকে গেছে, প্রেগ কালার পজিটিভ হয়েছে, প্রেগনেন্সি এসেছে, তার আনওয়ান্টেড প্রেগনেন্সি তিনি চান না, তখন বেশিরভাগ কি করেন না, ওরা একটা দোকানে গেল, দোকান থেকে একটা ওষুধ খেলো, এবং আমি দেখেছি ইভিন মিড নাইট সিভিয়ার ব্লিডিং নিয়ে এসছে। আপনি যদি ভালো করে দেখেন ওষুধটায়, ওষুধের মধ্যে লেখা থাকে যে প্রেসক্রিপশন শুড বি ডান বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, কিন্তু আমাদের দেশ কেউ তো জানে না, লাভের আশায় এখান ওখান যখনই পারে সেখান দিয়ে একটা ওষুধ নিয়ে নিল, একটা ডাক্তারকে দেখিয়ে যে একটা ওপিনিয়ন তো পয়সা বাঁচাবার একটা চেষ্টা এটা করে। এবং আনফর্চুনেটলি যে অনেকেই দেখবেন এটা বিল নেন, আপনি যদি বিল নেন যেমন দোকান থেকে, সেই দোকানদার বিল দিল না, মানে সে তো জানে না সে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দিচ্ছে, সুতরাং একটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেটা লিখবে, সেগুলো তার পক্ষে অসুবিধা হয়, লাভের আশায় তারা দিয়েও দেয়। কিন্তু এই জিনিসগুলো এত ডেঞ্জার আমরা দেখেছি যে এইগুলো সিভিয়ার ব্লিডিং, অনেক সময় 8-10 বোতল রক্ত দিয়েও এদের ঠিক করতে হয়েছে, ইভেন অনেক সময় অপারেশন করে বাঁচাতে হয়েছে। সেই জন্য একটা ব্যাপার, পার্টিকুলারলি অ্যাবর্টিভ পিল যেগুলো মাসিক পিছিয়ে গেলে তাদের যদি পেট কালার পজিটিভ হয়, এটা কখনোই কখনোই সেলফ মেডিকেশন করবেন না উইথাউট অ্যাডভাইস অফ ডক্টর। ডক্টর যদি করেন, তিনি তার রেসপন্সিবিলিটি, তিনি তার ফলো আপে রাখবেন, যদি কিছু অসুবিধে হয় সেগুলো তখন আবার তাকে দেখবেন, তা কী করা হয় সেটা দেখবেন। আর অনেকেই এই ওষুধ দোকান বা এরা কিন্তু এক্সাক্ট ডোসেজ শিডিউলগুলো জানে না, যেমন ধরুন হয়তো সর্দি কাশি হয়েছে, তার 5 দিন তার একটা ওষুধ খাওয়ার একটা কোর্স ফিনিশ করা দরকার, এইসব 2 দিনের দিল, আরাম হয়ে গেল, 2 দিন পরে ছেড়ে দিল, অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, অনেক সময় দেখা গেল যে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ইরেগুলার কোর্স করলে সেই রেজিস্ট্যান্সগুলো হয়ে যায়। সুতরাং এইটা ঠিক না, সেলফ মেডিকেশন অনেক সময় ডেঞ্জার আনে। দেখুন আমাদের যে এত রকম এত কিডনির রোগ এটা ওটা হচ্ছে, পার্টিকুলারলি যে হচ্ছে সেই জিনিসটা দেখা যাবে যে আপনি কোথায় কোথায় ব্যথার ওষুধ খাচ্ছেন, অথচ এক্সাক্ট কী রোগ সেইটা ধরা যাচ্ছে না, সেইটা না জেনেই যদি খেয়ে নিচ্ছেন সেটা কিডনির ওপর অনেক সময় এক্সট্রা চাপ পড়ে যায়। সুতরাং সেই জিনিসটা আপনাদের কাছে বার্তা যে সেলফ মেডিকেশন কখনোই করবেন না, অ্যাটলিস্ট একটা এক্সপিরিয়েন্স ডাক্তার বা অন্তত রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দিয়ে এই এইটা ভাববেন যে সেটা করা যায় কিনা, দেখবেন অন্তত চেষ্টা করবেন, নাহলে আমাদের আপনারা অচিরেই অনেক রকম রোগের আরও কমপ্লিকেটেড, মানে পয়সা বাঁচাতে গেলে যে পরে অনেক অনেক বেশি টাকা বেরিয়ে যাবে, যাতে আপনার একটা অর্গ্যান ড্যামেজ হয়ে যাবে। সুতরাং এই বার্তাটা দিলাম, নমস্কার।